অ্যাবান্ডেন্ট প্রপার্টি হিসেবে ডিক্লেয়ার করার জন্য চাইছিলেন। তো ওনার কিন্তু এই অ্যাবান্ডেন্ট প্রপার্টি হিসেবে ডিক্লেয়ার করা অতটুক পর্যন্তই প্রেয়ার ছিল। তো এর মধ্যে তিনটা এজেন্সি রিপোর্ট দেয়, রাজুক রিপোর্ট দেয়, গৃহায়ণ রিপোর্ট দেয়, এবং ওরা বলে যে আইন অনুযায়ী ওরা সব কিছু করে। আমরাও আমাদের টাইটেলটা এক্সক্লুসিভলি কোর্টকে কোর্টের কাছে প্রমাণ করি, এবং আজকের এবং গত দুই দিনের শুনানিতে আমি এবং অন্যান্য আইনজীবীরা এই মামলায় জনাব সালাম মুর্শিদির পক্ষে যারা ছিলেন তারা সবাই আমরা স্ট্রেট ফরওয়ার্ড বোঝানোর চেষ্টা করি যে এই রিট জুরিসডিকশনে পিআইএলএ কখনোই অ্যাবান্ডেন্ট প্রপার্টি কি বা অ্যাবান্ডেন্ট প্রপার্টি না সেটা ডিক্লেয়ার করা যায় না, কারণ এগুলো তথ্য প্রমাণের উপর ভিত্তিক, সেগুলো সাক্ষী নিয়ে করতে হয়। যাই হোক, আদালত আজকে রুলটা নিষ্পত্তি করেছেন। দুদক যেই মামলাটা করেছেন সেটার ব্যাপারে কোনো কমেন্ট করেন নাই। আমরা যে প্রপার্টিটা কিভাবে পেয়েছি সেই ব্যাপারেও কোনো কমেন্ট করেন নাই, আমাদের ওনারশিপ নিয়েও কোনো প্রবলেম করেন নাই। কিন্তু একটা জিনিস বলেছেন, সেটা হচ্ছে এই প্রপার্টিটা একটা পরিত্যক্ত সম্পত্তি, অ্যাবান্ডেন্ট প্রপার্টি, এবং এই অ্যাবান্ডেন্ট প্রপার্টি থাকার জন্য আমাদের তিন মাসের ডাইরেকশন দিয়েছে জাজমেন্ট পাওয়ার পর, আমরা যেন এটা সরকারের কাছে হাতে পৌঁছে দেই। এই ধরনের আদেশ বিরল, এই ধরনের আদেশ আমার মনে হয় না হাইকোর্ট ডিভিশন থেকে 1972-73 থেকে যখন অ্যাবান্ডেন্ট প্রপার্টি মামলার বিভিন্ন রকম বিষয় আদালতে উচ্চ আদালতে বিবেচনার জন্য আসছে কখনো এরকম দেওয়া হয়। আমরা এই অবশ্যই এই রায়ের বিরুদ্ধে আমি এবং অন্যান্য প্রয়োজনীয় সংস্থা যারা আছেন তারা আপিল করবে। এখানে রাজুকেরও একটা স্ট্রং কেস আছে, পুরো আমাদের সবার মনে রাখতে হবে গুলশানের পুরো এলাকাটাই রাজুকের। রাজুক এই সব ওরা ওদের ডিউ ডিলিজেন্স করেই এই প্রপার্টিটা অবমুক্ত করেন, এবং সেল পারমিশনের মাধ্যমেই আমাদের কাছে সেল করা হয়। সো আমরা কিন্তু রাজুককে বলি, আমরা কিন্তু কোর্টকে বলি, রাজুকে সেল পারমিশনের বাইরে একটা ক্রেতার কোনো কিছু দেখার থাকে না। এই ঈদে দেশ জুড়ে কেনাকাটার ফুর্তি হবে শুধু বিকাশে, সাথে ডিসকাউন্ট কুপন, ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। কোর্ট ধরে নিছেন এটা অ্যাবান্ডেন্ট প্রপার্টি, সো যার ফলে ছাড়তে বলে। আমরা পূর্ণাঙ্গ রায়টার জন্য ওয়েট করছি। সাহেবের বাড়িটা, মধু সাহেবের বাড়িটা রায় হওয়ার পর, এটা কিন্তু রায় হওয়ার পর না, মধু সাহেবের বিভিন্ন জায়গায় রায় ছিল। আমাদের আগে একটা কম্পিটেন্ট কোর্ট বলতে হবে ইয়েস দিস ইজ অ্যান অ্যাবান্ডেন্ট প্রপার্টি, তারপর ওইটার এক্সিকিউশনে এসে বিভিন্ন মামলা হয়েছে। এই মামলাটা কিন্তু তা না, আপনি কোনোখানে দেখাতে পারবেন না কোনো কোর্ট আমাদের এটা বলছেন যেটা অ্যাবান্ডেন্ট প্রপার্টি। অভিযোগের অবস্থায় আছে, প্রমাণিত তো হয় নাই। ওই আমাদের এখানে বারবার একটা ভুল করছি যে প্রমাণিত হলে তারপর আমরা এখান থেকে বলতে পারবো নি যেতে পারবে, আমাদের অভিযোগের উপরেই বলছে ইউ গো অ্যাওয়ে, এটা হতে পারে নাকি? একটা কোনোদিন না, মানে জাল জালিয়াতি হলে তো ওনারা রায়, ওনারা তো ডাইরেক্ট দুদক রায় দিয়ে দিতেন, ওনারা তো এফআইআর করতেন না, এটা এফআইআর স্টেজে আছে। এফআইআর কি? অভিযোগ, অভিযোগে বলতেছে জাল জালিয়াতি, আগে এটা প্রমাণ করুক। চার্জশিটও তো হয় নাই, তাহলেও তো বলতে পারতাম চার্জশিট হচ্ছে, অবশ্যই অ্যাবান্ডেন্ট প্রপার্টি না, কারণ অ্যাবান্ডেন্ট প্রপার্টি যখন আইন আছে তার আগেই তো আমাকে অবমুক্ত করে দিছে। আমি তো 72 সনে অবমুক্ত, 72 সনে আমার ইয়েতে না, সরকার বাহাদুরের চিঠিতে।